বিলেতে বাঙালির আগমন ও সুদীর্ঘ জীবন গাথা কাহিনীর উপর ভিত্তি করে রচিত সাইদা রহমানের গ্রন্থ লস্কার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ড ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার দ্য ড্রাম থিয়েটারের হল রুমে আফতাবালি সঞ্চালনার বইয়ের লেখিকা শাহিদা রহমান সপরিবারে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ সময় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাদের অক্লান্ত পরিশ্রম আর রক্তঘামে ব্রিটেনের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেই পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরার লক্ষ্যে তিনি বইটি লিখেছেন। উপন্যাসের মূল চরিত্র ফুটিয়ে তুলেছেন কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে কিভাবে বাস্তব সফলতা অর্জন করা যায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডক্টর এনামুর রহমান, শিয়াবুজ্জামান, জহুর আহমেদ একলিম, হারুন রাজা প্রমুখ। To show that, you know, these men contributed to British society, but it needs to be recognised more. I think through my novel, I've had a lot of people say to me, we didn't know about these men, we didn't know who they were, especially English people. They had no idea that these men actually worked on steam ships. But I think it needs to be recognised more.